সো গাইস, দেখতে পাচ্ছ আমার অবস্থা খুবই দুর্বিষহ, বাট তাও তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি ব্যাক টু ব্যাক আজকে শেয়ার করব ভিডিও। তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি গ্রিন শাড়ির সঙ্গে এই ধরনের একটা সরস্বতী পূজা মেকআপ লুক শেয়ার করব। এটা দেখতেই পাচ্ছ টিনেজার্সদের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড আজকের এই লুকটাকে আমি শুধুমাত্র 5টা প্রোডাক্ট ইউজ করে ক্রিয়েট করেছি, আর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই অ্যাফোর্ডেবল, আন্ডার ₹300 তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে যেগুলো আমি ইউজ করেছি। আর এই গ্রিন আই লুকটা তোমরা যে কোনো কালারের গ্রিন ড্রেসের সঙ্গে বা যে কোনো ডার্ক গ্রিন বা লাইট গ্রিন শাড়ির সঙ্গে ওয়্যার করতে পারো। আমার কাছে লাইট গ্রিন বা ডার্ক গ্রিন কোনো কালারের শাড়ি ছিল না, আমার কাছে এই ধরনের একটা অলিভ গ্রিন কালারের শাড়ি ছিল। তো আমি আজকের আই লুকটা, আজকের মেকআপ লুকটা এই শাড়ির সঙ্গেই লাইক ক্যারি করছি। তো গাইস, যদি তোমরা জানার জন্য ইন্টারেস্টেড হও যে কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি শুধুমাত্র 5টা প্রোডাক্ট দিয়ে, তো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। গাইস, এট ফার্স্ট আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এখানে ইনসাইড কসমেটিক্সের 2-in-1 প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এভাবে টি জোন এরিয়ায় ভালো করে অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই প্রাইমারটা খুবই ভালো সিলিকন বেস প্রাইমার, খুব ভালো করে যেই পোর্সগুলো আছে ওগুলোকে ব্লার করে দেয়, আর এর জন্য মেকআপ অনেক ফ্ললেস আর লং লাস্টিংও হয়। এরপর ফাউন্ডেশনের জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি ল্যাকমির 9 to 5 কভার ম্যাট ফাউন্ডেশন, এতে আমার শেড নাম্বার হলো ওয়ার্ম বেজ। সো এই ফাউন্ডেশনকে পুরো ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর অ্যান্ড নেকরিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা ফ্ল্যাট টপ কাবুকি ব্রাশের সাহায্যে ভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর যদি তোমাদের কাছে এই ধরনের ব্রাশ না থাকে অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, বাট যদি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে চাও অবশ্যই এইভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর আর একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করতেই হবে, কারণ অনেক সময় সেক্ষেত্রে ব্রাশের যে ব্রিসেলসের দাগ থাকে সেগুলো রয়ে যায়। তো বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে নিলে মেকআপ অনেক ফ্ললেস দেখাবে, একটুও কেকিনেস বা প্যাজিনেস থাকবে না। তো এইভাবে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু আজকের মেকআপ লুকের জন্য অনেক বেশি প্রোডাক্ট ইউজ করব না, খুবই কম প্রোডাক্টের সাহায্যে আজকে আমি মেকআপ লুকটাকে কমপ্লিট করব। তো কোনো কনসিলার ইউজ করব না, সেই জন্য সেম ফাউন্ডেশনকেই আমি হাতের মধ্যেভাবে নিয়ে সেম বিউটি ব্লেন্ডারের যেই শার্প পার্টটা আছে সেই পার্টের সাহায্যে পিক করে আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নেব। এতে আন্ডার আইয়ের পাফিনেস বা ডার্ক সার্কেল খুব ভালো করে ঢেকে যাবে। আর এই ফাউন্ডেশনটা খুবই ভালো লাইট ওয়েট কাইন্ড অফ, খুবই ভালো কভারেজের ফাউন্ডেশন, যেটার কভারেজকে তুমি বিল্ড আপ করতে পারো। তো সেই জন্য এর সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করলেও কোনো প্যাচিনেস আসবে না বা কোনো কেকিনেস আসবে না। তো সেমভাবেই আমি আমার যেসব এরিয়াতে পিগমেন্টেশন আছে বা ডার্কনেস আছে ওই এরিয়াগুলোতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো গাইস, এই ফাউন্ডেশনটা প্রাইস 300 to 350 মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এরপর পুরো মেকআপকে সেট অ্যান্ড লক করার জন্য আমি এখানে ল্যাকমি সান্স এক্সপার্ট কম্প্যাক্ট পাউডারকে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেস আর নেক এরিয়ায় এই ধরনের একটা ব্রাশের সাহায্যে। আর এই কম্প্যাক্ট পাউডারটা খুবই অ্যাফোর্ডেবল, আন্ডার ₹300 তোমরা ইজিলি এটা পারচেস করতে পারো। এইভাবে পুরো মেকআপটাকে সেট করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি মরফি দ্য জ্যাকলিন হিল প্যালেট। এটা আমার একটা খুবই ভালো ডিউপ প্যালেট, যেটা আমি ₹300 পারচেস করেছিলাম আর এটা এখনও অবধি চলছে, আর এটার যে পিগমেন্টেশন খুবই ভালো। তো এর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা পারচেস করতে পারো চাইলে। বিগিনার্সদের জন্য খুবই ভালো একটা প্যালেট। তো এই প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডকে পিক করে এই ধরনের একটা স্মল ব্রাশের সাহায্যে আমি আমার ব্রাউজকে ফিল অ্যান্ড ড্র করে নিয়েছি। তারপর এই ধরনের একটা স্পুলি ব্রাশের সাহায্যে কম করে নিচ্ছি অ্যান্ড ব্রাউজকে ভালো করে ড্র করে নেওয়ার পর, যেহেতু কোনো কনসিলার আমি আজকে ইউজ করবো না, তো সেম ফাউন্ডেশনকে এইভাবে হাতে নিয়ে একটা ফ্ল্যাশের ব্রাশের সাহায্যে পিক করে আমি আমার ব্রাউজকে ডিফাইন করে নেবো। এইভাবে প্রথমে বেশি প্রোডাক্ট যেহেতু নেওয়া হয়ে যাচ্ছে তো আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এটা খুবই লিকুইডি একটা ফাউন্ডেশন। তো খুব বেশি পরিমাণে ব্রাশে থাকলে পুরো ব্রাউজটাকে মিস করে দিতে পারে, তো সেই জন্য এভাবে প্রথমে লেডে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটুখানি করে করে আমি ব্রাউজের যে লাইন আছে সেটাকে আউটার লাইন করে নিচ্ছি। আর দুটো ব্রাউজের মধ্যে তুমি এখন ডিফারেন্স দেখতেই পাচ্ছ, একটা ব্রাউজ অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে, শার্প দেখাচ্ছে, আর একটা ব্লাউজ মানে সরি ব্রাউ একটুখানি লাইক মেসি দেখাচ্ছে। তো তোমরা এইভাবে ফাউন্ডেশনের সাহায্য করতে পারো। তো সেমভাবে আমার সেকেন্ড ব্রাউজটাকে আমি কমপ্লিট করে নেব, আর এরপর পুরো আইলিডে মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি সেম কম্প্যাক্ট পাউডার এইভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে পিক করে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আইশ্যাডো বেসের জন্য আইলিড ভালো করে সেট হয়ে যায়। নেক্সট সেম আইশ্যাডো প্যালেট থেকেই যে গ্রিন শেডটা আছে এই গ্রিন শেডটাকে আমি পিক করব, আর ফিঙ্গার সাহায্যে পিক করে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমি গ্রিন কালারের শাড়ির জন্য এই আইলুক ক্রিয়েট করছি। তো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর ক্রিজলাইন একটুখানি ব্লেন্ড করে নিয়েছি, আর অ্যাগেন সেম প্যালেট থেকে এই ধরনের যে শিমারি একটুখানি অলিভ গ্রিন কাইন্ডের শেডটা আছে সেটাকে নিয়ে মিডল আইলিডে এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি।
অ্যান্ড দেন সেম প্যালেট থেকে এই ধরনের যে ইয়েলোইশ গোল্ডেন কাইন্ড অফ একটা শিমারি শেড আছে, এটাকে হাতের সাহায্যে মানে ফিঙ্গার সাহায্যে পিক করে অ্যাগেন আমার ইনার কর্নার থেকে মিডল আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করে নেওয়ার পর অ্যাগেন গ্রিন শেড মিডল আইলিডে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেম প্যালেট থেকে ব্ল্যাক শেডকে এবার পিক করে একটা ব্রাশের সাহায্যে জাস্ট আউটার কর্নারে ফোকাস করে এভাবে ব্লেন্ড করে নিয়েছি সার্কুলার মোশনে ক্রিজ লাইন পর্যন্ত। আর এরপর মার্সের পেন আইলাইনারের সাহায্যে থিক আর লং একটা লাইক ড্রামাটিক উইং লাইনার ড্র করেছি। যদি তোমরা লাইনার অ্যাপ্লাই করতে না চাও তো তোমরা এই পার্টটাকে স্কিপ করতে পারো। আর এরপর সেম প্যালেট থেকে প্রথমে ব্ল্যাক শেডকে স্মল ব্রাশের সাহায্যে পিক করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে এইভাবে আউটার কর্নার থেকে মিডল লোয়ার ল্যাশ লাইন পর্যন্ত একটুখানি স্মাচ করে নিয়েছি, একদম ইনার কর্নার পর্যন্ত নিয়ে যাব না, কারণ এইভাবে করলে যাদের চোখ একটুখানি ছোট তাদের চোখ বড় দেখাবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করেছি, যদি তোমরা না চাও তো মাস্কারাটাকে স্কিপ করতে পারো। আর মাস্কারা অ্যাপ্লাই না করলেও চলবে কারণ আমরা যেহেতু ফলস লাশ অ্যাপ্লাই করব। এরপর সেম প্যালেট থেকে ব্রাউন শেড পিক করে আমি আমার হলস চিক্স জ লাইন অ্যান্ড আমার ফোরহেডকে আর আমার নোজকে একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি বা ব্রঞ্জার আপ করে নিচ্ছি। অ্যান্ড দেন আগেন সেম প্যালেট থেকে এই ধরনের যে শিমারি পিঙ্ক শেডটা আছে বা পিচি কাইন্ড অফ শেডটা আছে সেটাকে পিক করে নিয়ে আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ ব্লাশার। আর খুব ভালো করে আপার স্ট্রোকে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো গাইজ, তোমরা ভালো একটা ফলস ল্যাশেসের জন্য লিঙ্ক চাইছিলে, তো কালালিসের এই ফলস ল্যাশেসগুলো তোমরা ট্রাই করতে পারো। থ্রি পেয়ার্স অফ ফলস ল্যাশেস তোমরা খুবই ভালো অ্যাফোর্ডেবল 300 to 350 রুপিসে পেয়ে যাবে। আর মোস্ট অফ দ্য টাইম আমি এই ফলস ল্যাশেসগুলোই ইউজ করি। আর দেখতে পাচ্ছ দুটো অলরেডি এত বেশি ইউজ করে ফেলেছি যে ওগুলো জানি না কোথায় চলে গেছে, জাস্ট একটা পেয়ারই বাকি আছে। অ্যাগেন হাইলাইটারের জন্য সেম প্যালেট থেকে এই ধরনের একটা লাইট শিমারি শেড পিক করে আমি আমার চিক বোনস ব্রিজ অফ দ্য নোজ কিউপিড বো চিন ফোরহেড আর আমার আইজ ইনার কর্নার্স আর আমার ব্রাউন বোনসকে হাইলাইট করে নিয়েছি। এরপর সেম পেন আইলাইনারের সাহায্যে আমি আমার আইজ ইনার কর্নার্সকে আর একটুখানি এক্সটেন্ড করে নিচ্ছি। আর এই ধরনের আই লুক ক্রিয়েট করলে যাদের চোখ ছোটো তাদের চোখও অনেক বড় দেখায় আর টানা টানা দেখায়। তো এরপর আমি সেম ফলস যেগুলো আমি তোমাদের দেখালাম সেগুলি অ্যাপ্লাই করে নিচ্ছি। তার উপর অ্যাগেন একটুখানি লাইনার অ্যাপ্লাই করে নিলাম যাতে ল্যাশেজের যে লাইনটা আছে সেটা হাইট হয়ে যায়। এরপর লিপসের জন্য আমি এই ধরনের একটা ডার্ক রেডিশ ব্রাউন কাইন্ডের একটা নিউড কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা খুবই ভালো যাচ্ছে এই ধরনের লুকের সঙ্গে। আর আমি লিপসের জন্য অ্যাপ্লাই করেছি বেরামটের এই লিকুইড লিপস্টিক, যেটা অ্যাগেন Rs.300 to 350 মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই লুকটাকে আমি ক্যারি করেছি এই ধরনের অক্সিডাইজ বড় বড় ইয়ারিংসের সঙ্গে। আর তোমরা এই ধরনের শুধুই বড় বড় ইয়ারিংসের সঙ্গে ক্যারি করতে পারো বা একটা স্লিক টাইপের এই ধরনের চোকার নেকলেসের সঙ্গে ক্যারি করতে পারো, বা যদি তোমরা চাও গোল্ডেন জুয়েলারির সঙ্গে ক্যারি করতে তো তোমরা তাও করতে পারো। বাট আমার মনে হচ্ছিল এই লুকটা টিনেজারদের জন্য একদম বেস্ট আর এই ধরনের অক্সিডাইজ জুয়েলারির সঙ্গে বেশি ভালো যাবে, তো তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই ক্যারি করতে পারো। আর এই ইয়াররিংসটা আমি অফলাইন পারচেস করেছি একটা ফেয়ার থেকে, তো আমার কাছে লিঙ্ক নেই গাইস, কিন্তু যে নেকলেসটা আমি ওয়্যার করেছি সেটা মিশো থেকে পারচেস করেছি, তো এটার কোড আমি প্রোভাইড করে দেবো। আই হোপ তোমাদের এই লুকটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাও কমেন্ট সেকশনে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল। Dil ko tera